নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকে রাজ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু পরিষ্কার আকাশ ছিল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকটা জেলা উপরে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও কয়েকটা জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এখন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে কোন কোন অঞ্চলে, সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নোটিশটা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং। আজকে 30 সেপ্টেম্বর 2024 দুপুরের পরপরই কিন্তু এই আপডেটটি জারি করা হয়েছে এবং বলা হচ্ছে এই আবহাওয়ার আপডেটটি কিন্তু আগামী 3 ঘন্টার জন্যই শুধুমাত্র বৈধ থাকবে। দেখুন, বলা হচ্ছে ওয়ার্নিং ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় কোথায়। লাইট টু মডারেট রেন উইথ থান্ডার লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টস ডিউরিং নেক্সট 2 to 3 hours। অর্থাৎ বলা হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এইসব জেলার জন্য। বন্ধুরা, আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে, কোন কোন জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলার উপর কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার উপরে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, পশ্চিম বর্ধমানের উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বেশ কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একটু জুম করে আপনাদের ইনফ্রারেড মোড থেকে দেখাবো যে কোন কোন অঞ্চলে ভারী মেঘ এবং কোন কোন অঞ্চলে হালকা মেঘ রয়েছে। এই মুহূর্তে ইনফ্রারেড মোড বলছে ভারী মেঘ রয়েছে পূর্ব বর্ধমান জেলার উপরে। একটু জুম করে আপনাদের দেখাবো, ঘুষকরা, এদিকে বর্ধমান, তারপরে গোলসি, কাকসা, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে, সোনামুখী, এদিকে বড়জোড়া, তারপরে বেয়ালতোর, এদিকে পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি উকড়া, রানীগঞ্জ, আসানসোল, তারপরে পশ্চিম মেদিনীপুরের দিকে শালতোরা, তারপরে কুলটি, এদিকে চিত্তরঞ্জন, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দুবরাজপুর, ইলামবাজার, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিন্তু এই মুহূর্তে হালকা মেঘ, ডোমকল, তারপরে আজিমগঞ্জ, বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নাওয়াদা, তারপরে গোকর্ণা, খড়গ্রাম, এদিকে সাগরদিঘি, সেই সঙ্গে জলঙ্গি, ফরাক্কা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে, মাঝারি থেকে হালকা মেঘ, তবে মেঘের পরিমাণ কিন্তু বাড়বে। মুর্শিদাবাদের এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু ভারী মেঘ জমতে পারে। একই সঙ্গে বীরভূমের দিকে কিন্তু ভারী মেঘ জমতে পারে, নলহাটি, সিউড়ি, এদিকে রামপুরহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ জমতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে, কালো ঘন মেঘ। একই সঙ্গে ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান, সেই সঙ্গে ফরাক্কা, সুজাপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন কালো ঘন ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের নিচের দিকে, দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে, বারুইপুর, একই সঙ্গে বিষ্ণুপুর, শ্যামপুর, এদিকে বজবজ, তারপরে হাওড়া, উলুবেড়িয়া, বাগনান, এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। এদিকে হাওড়ার আমতা, সেই সঙ্গে হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, এদিকে কেশপুর, তারপরে শালবনী, চন্দ্রকোনা, গোয়ালতোর, চন্দ্রকোনা রোড, তো এইসব অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার পূর্ব দিকে কিন্তু মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৃষ্ণনগর, সেই সঙ্গে চাপড়া, মুড়াগাছা, এদিকে
তেহট্ট, তারপরে করিমপুর। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, গেদে, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ তৈরি হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আকাশ মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আসাম জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই বলা যায়। ত্রিপুরাতেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বাংলাদেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে ভারী মেঘ রয়েছে রাজশাহীর ওপরে, রাজশাহী, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কোমাস্তাপুর, সেই সঙ্গে মোহনপুর, পুঠিয়া, সিংড়া, তারপরে তারাস, নন্দীগ্রাম, এদিকে লালপুর, তারপরে আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, তারপরে কোটচাঁদপুর, মাগুড়া, যশোর, একই সঙ্গে গোপীনাথপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। বরিশাল, সেই সঙ্গে ভোলা, রায়পুর, তারপরে চৌমাহানি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, তারপরে হাটহাজারি, সেই সঙ্গে চট্টগ্রাম, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজথলি, তারপরে খাগড়াছড়ি, লংগদু, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মুরাডাই, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে সাগরদিঘির কাছে বৃষ্টি হচ্ছে, ভারী থেকে মাঝারি বৃষ্টি। তবে মুর্শিদাবাদে আরও কিছু অংশে কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বীরভূমের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূর্ব বর্ধমানে বর্ধমান, সেই সঙ্গে মেমারি, এদিকে মন্তেশ্বর, তারপরে ভাতার, তারপরে খানা, গোলসি, তারপরে বুদবুদ, কাকসা, এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে উকড়া, রানীগঞ্জের সাইডে বৃষ্টি হচ্ছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বারুইপুর, সেই সঙ্গে খেয়াতলা, পিয়ালি, এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ বারাসাত, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে। বাকি কলকাতা শহরতলি অঞ্চলে অর্থাৎ খড়দা, চন্দননগর, এদিকে পানিহাটি, কলকাতা নিউ টাউন, তারপরে মাসাত, সিঙ্গুর, তারপরে কাঁচড়াপাড়া, এদিকে চাকদার কাছে, তারপরে পান্ডুয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মগড়া, এই সমস্ত অঞ্চলে একদম হালকা বৃষ্টি হচ্ছে এবং মেঘলা করে রয়েছে আকাশ। বাংলাদেশের মধ্যে রাজশাহীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে, সেই সঙ্গে নবাবগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, তারপরে মুন্ডমালা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চান্দুড়িয়া, নাছলে, গোমাস্তাপুর, এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া এই মুহূর্তে হাটহাজারি, রাঙামাটি, বিলাইছড়ি, তারপরে রাজস্থলী, চট্টগ্রাম, তারপরে রঙাছাড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, একই সঙ্গে বজ্রপাতও কিন্তু চলছে। এছাড়া বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে। তবে আসামে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টি হচ্ছে না, ত্রিপুরাতেও খুব একটা বৃষ্টি নেই।